এটা কি ধরনের ব্রেকওয়্যার দিয়েছেন? কিনেছি এক মাস হয়নি, অথচ এক বছরের গ্যারান্টি দিয়েছেন। ব্যস্ত রাস্তার মধ্যে রানিং অবস্থায় ছিঁড়ে ব্রেক ফেল হয়ে গেছে। যদি বাস ট্র্যাকের নিচে পড়ে যেতাম তাহলে কি হতো? তার হয় নাই, তাই আর বিলের রসিদটা মোদ্দারে দেন, মুই ফ্যাক্টরিতে ভাড়াইয়া যাবো, রিপ্লেসমেন্ট হইয়াই লই, হ্যার বাদ আপনি লইয়া যাবেন, বুঝছেন? আরে যদি আমি মরে যেতাম তাহলে আমাকেও কি ফ্যাক্টরি থেকে রিপ্লেসমেন্ট করে আনতেন? আর মনু, মুই হইতেছি ডিলার, খালি মাল বিক্রি করি, আমনে যা কাউনে কোম্পানি দারে কইবেন। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিকেই বলবো, আপনি কোম্পানির ঠিকানা দিন। কি হইবে, কি হরবা তুমি? টাইগার টগর কোম্পানির নামে মামলা হইরা। হ্যাঁ রে, টাইগার টগর? ওই টিটি মানে টাইগার টগর আর টনি, ওরা বনের ভাগে সাইয়া ভয়ঙ্কর। আরে তুমি তো দূরের কথা, তোমার সাইয়া বড় বড় রাও, হ্যাঁ কিছু করতে পারবে না, ভালো চাও তাহলে ফুটু। কেন ফুটবো? কেন ফুটবো? কেন দেশে আইন কানুন নাই, দেশে প্রশাসন নাই, আমি এই কোম্পানির নামে মামলা করব। হ্যাঁ টিটি কোম্পানির একটা ব্রেক করে দিন। না ভাই, এই দোকান থেকে জিনিস কিনবেন না, এই দোকানে ভেজাল মাল বিক্রি হয়। আল্লাহ, হেদি ব্যবসা নষ্ট হয়ে যাবে। ভাইরা কাহে দেবেন না, ভাইরা কাহে দেবেন না, আরে চাচ্চা কি আরে দেবেন না, বাচ্চি আবার তাইয়ে তাই রুমে ওর দিন। ভাইয়া চলো, ভাইয়া চলো এখান থেকে। ও সত্যি কথা বলেছি বলে আমার গায়ে হাত তুললেন? ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন না। মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। আর সেই শত্রু হয়ে যদি বেস্ট স্টুডেন্টের খেতাব পাও ওই ছেলে, সত্যি সত্যি ডুপ্লিকেট ব্রেকওয়্যারের কারণে আমার টিটি কোম্পানি নামে মামলা করে দেয়, তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো আমি যে গ্রেট বিজনেসম্যানের মুখোশ পরা আন্ডারওয়ার্ল্ডের একজন, সেই খবর ফাঁস হয়ে যেতে পারে। তাহলে ওকে লাশ বানিয়ে দিই। না, বাঁকা পথে যাবার আগে টাকা দিয়ে ওর সততাকে চাপা দিতে হবে। কারেক্ট, বিকজ মানি ইজ সেকেন্ড গড। চাইলে আরো পাবেন, তবু টিটি কোম্পানির নামে মামলা করে কোম্পানির সুনাম নষ্ট করবেন না, প্লিজ। সরি, অন্যায় কাজের জন্য দয়া দেখিয়ে আমি আমার নীতি আদর্শকে বিসর্জন দিতে পারবো না, আপনি আসুন প্লিজ। ভুল করলেন মিস্টার বাদশা চৌধুরী, নীতির আদর্শের শিখরে থাকার জন্য তুই যা করছিস তাতে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে বাবা। কিন্তু দুঃখ হলো, মধ্যবিত্তের জীবন নিয়েই বেঁচে থাকতে হবে, তাতেও শান্তি আছে বাবা। বাদশা এখানে বসো। না, লেডিস সিটে বসা ঠিক না। আহা বসো না। আরে